হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে আমি সকাল সকাল তোমাদের সঙ্গে ঠাকুর দিয়ে শুরু করলাম, ঈশ্বরকে দিয়ে শুরু করলাম, কারণ এটাই আজ হচ্ছে নতুন বছরের প্রথম দিন। শুভ নববর্ষ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সারা জীবন ভালো থেকো, ঈশ্বরের কাছে আমি এই কামনাই করি। তোমরাও আশীর্বাদ করো, তোমরাও ঈশ্বরের কাছে কামনা করো যেন আমি একটু ভালো থাকি, শান্তিতে থাকি, সুস্থ থাকি। যদিও আমি সবসময় শান্তিতে থাকি না, হয়তো ওপর থেকে দেখে ভাবো আমি খুব ভালো আছি, কিন্তু অত ভালো আমি থাকি না। আমার সংসার, আমার ঈশ্বর, এই নিয়ে আমার জীবন, তাছাড়া আমার জীবনে কিছুই নেই। তো চলো বন্ধুরা, আজ যে দুঃখের কথা তো আছেই, তবু আমি ঈশ্বরকে ডাকতে ডাকতে তোমাদের কথাও স্মরণ করেছি ঈশ্বরের কাছে, যে না ঈশ্বর আজকে আমাদেরকে তো ভালো রাখবে, আজকে সঙ্গে সঙ্গে আরও যারা আমার যত ফ্রেন্ড আছে পৃথিবীতে, যত মানুষ আছে, প্রত্যেকটা মানুষকে ভগবান সুখী রেখো, শান্তিতে শান্তি দিও, সুস্থ রেখো, সবাই যেন ভালো থাকে। সবারই যত পাপ থাকুক না কেন, যতই অনাচার অবিচার থাকুক না কেন, সব কিছু ক্ষমা করে দিও, সকলকে ভালো রেখো। তো চলো বন্ধুরা, আমি তো ঈশ্বরকে পুজো করে এবার যাচ্ছি। দেখতেই পাচ্ছ আমার হাতে কি বলে তো, এটা তো একটা দুধের কৌটো, তাই না? মানে দুধের একটা কৌটো, এই দুধ নিয়ে এসেছি। এটা দিয়ে আমি কী করবো জানো তোমরা? এইটা দিয়ে আমি যেটা করবো সেটা স্পেশালি একটা জিনিস, তাও সেটা হবে কার জন্য জানো? সেটা হবে আমার গণেশ বাবার জন্য। যদিও আমি আজকে গণেশ বাবাকে পুজো করেছি লাড্ডু দিয়ে, কেননা গণেশ বাবার মানে সবথেকে প্রিয় খাবার হচ্ছে লাড্ডু, তো যখন আমি পুজো করেছি তখন আমি লাড্ডুটা দিয়ে গণেশ বাবাকে পুজো করেছি। তো এখন আমার এই জিনিসটা বাকি ছিল, সেটা হচ্ছে কি বলে তো, সেটা হচ্ছে ক্ষীর। আমি এই যে ক্ষীর বসিয়েছি, এই ক্ষীরটা আমি আমার গণেশ বাবাকে খাওয়াবো। তো তোমরা দেখতেই পাবে আমি ক্ষীরটা কেমনভাবে গণেশ বাবাকে খাওয়াবো, সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো শোনো বন্ধুরা, আমি এই যে ক্ষীরটা যে বানাচ্ছি না, এই ক্ষীরটা আমি দু তিন চারবার আমি বানাই, মানে দু তিন চার পুজোতে আমি বানাই। সেটা হচ্ছে একটা গণেশ পুজোতে গণেশ বাবার জন্য, আর একবার বানাই হচ্ছে তোমার ওই লক্ষ্মী মায়ের পুজোতে লক্ষ্মী মায়ের জন্য, আর একবার বানাই হচ্ছে আমি সরস্বতী মায়ের পুজোতে সরস্বতী মায়ের জন্য। তো এই তিনটি ঈশ্বরের জন্যই বানাই। তবে একটা দুঃখের বিষয় কী জানো, আমার বাড়িতে একবারই কার্তিক পুজো হয়েছিল, তো সেই সময়ও কিন্তু আমি ক্ষীর বানিয়ে আমার কার্তিক বাবাকে খাইয়েছিলাম। সেটা কিন্তু আমি মানে মিস করিনি, একবার কার্তিক বাবার পুজো দিয়েছিলাম আমার বাড়িতে। তো এই দেখো আমার দুধ শুকিয়ে ক্ষীর বানানো, দেখতে পাচ্ছ? এটা দেখতে খুবই অল্প লাগছে, কিন্তু তোমরা দেখতে পারো ক্ষীরটা আমি বানিয়েছি কেমন আসছে। এই যে বানিয়েছি না, এইটাই আমার ওই বাটিটা ভরাট হয়ে যায়, মানে আমি যে বাটিতে গণেশ বাবাকে ক্ষীর দেবো সেই বাটিটা ভরাট হয়ে যায়। এখানে অনেকটাই ক্ষীর আছে, কিন্তু কড়াইটা অনেকটা বড়, তো তাই বোঝা যাচ্ছে না। আর দুধটা খুব ভালো দিয়েছিলেন, যিনি দুধটা দিয়েছিলেন খুবই ভালো দুধ দিয়েছিলেন। তো এই দেখো ক্ষীরটা আমি এই যে রূপোর বাটিতে, মানে এটা তো আমি এর আগেও বোধ হয় লক্ষ্মী পুজোর সময় না সরস্বতী পুজোর সময় তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমার একটা সিলভারের বাটি আর সিলভারের চামচ আছে। তো এই দেখো আমি এই যে এই সিলভারের বাটি আর এই চামচে হচ্ছে এই ক্ষীরটাকে আমি নিয়ে আমার গণেশ বাবাকে আমি খাওয়াবো। হ্যাঁ, তো এই দেখো আমার অলরেডি বাটিটা পুরো ভর্তি হয়ে গেছে, দেখেছি বাটিটা কিন্তু খুব একটা ছোটো না, বেশ বড়। তো এই বাটিটা প্রায় ভর্তি হয়ে গেছে। এইবার শোনো, আমি এই ক্ষীরটা এই চারটি পুজোতে চারজনকে খাইয়ে দিয়েছি, কারণ এই চারটে সন্তানই তো আমাদের দুর্গা মা আর ভোলে বাবার সন্তান, তাই না? লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, তাই না? তো আমি কী করি বলো তো, এই চারটে ঈশ্বরকেই আমি
এই ফিসটা বানিয়ে খাইয়েছি। কিন্তু হ্যাঁ, খাইয়েছি বলার কারণ এটাই, কার্তিক বাবাকে তো আমি একবারই খাইয়েছি, কারণ আমি আমার বাড়িতে কার্তিক পুজো একটা মানসিক করাছিল, সেই পুজোটা করেছিলাম, তাই জন্য ওই কার্তিক বাবাকে আমি একবারই খাইয়েছি এই ফিসটা, আর খাওয়াতে পারিনি। তবে এই যে বছরে বছরে আমার বাড়ি আমার বাড়িতে এই যে পয়লা বৈশাখে গণেশ পুজো, আমার বাড়িতে এই যে সরস্বতী মেলাতে ছোট্ট ফটো আছে, আমার ছেলে এনে দিয়েছিলো, সেই মায়ের ফটোতে পুজো আমি কিন্তু মিস করি না। আমি এই ফিসটা বানিয়ে সকলকে দিই আর এইভাবে খাইয়ে দিই। যেমন তোমরা এখনই দেখতে পাবে আমি গণেশ বাবাকে যেভাবে খাইয়ে দেবো, ঠিকটা এইভাবেই সরস্বতী মাকেও খাইয়ে দিই, লক্ষ্মী মাকেও খাইয়ে দিই, আবার গণেশ বাবাকেও এখন খাইয়ে দেবো। এবং আমি এর আগে কার্তিক বাবাকেও সেম এভাবেই খাইয়ে দিয়েছিলাম। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আমি কীভাবে খাওয়াচ্ছি ঠিকটা গণেশ বাবাকে। তো দেখতে পেলে আমি আমার গণেশ বাবাকে ক্ষীর খাইয়ে ফেলেছি আর জলও খাইয়ে দিয়েছি অলরেডি। এইবারে আমি কী করবো সেইটা হচ্ছে, খাওয়ানোর পর তো বা খাওয়ার পর তো আমরা সবাই হাত মুখ ধুই, তাই না? তা আমি তো গণেশ বাবাকে খাইয়ে দিয়েছি, তাই মুখটা ধুয়েও দিলাম। তো দেখতেই পাচ্ছ আমার অলরেডি খাওয়ানো হয়ে গেছে, গণেশ বাবাকে মুখ ধোয়ানো হয়ে গেছে। তো এবার তোমরা কী দেখতে জানো সেটা, সেটা হচ্ছে এই যে আমার এই পুজোটা কমপ্লিট হয়ে গেলে টোটালি একবারে সুন্দরভাবে, এবার দেখতে পাবে চলো আমি আমার নেক্সটে বান্ধবীর বাড়ি যাচ্ছি, সেখানে গিয়ে বলো আমাকে কেমন লাগছে। বান্ধবীর বাড়িতে আমার নিমন্ত্রণ ছিল, তাই গেছিলাম ওর দোকানে পুজো, ওদের দোকানে পুজো। তা ওখানে যে যা একটু দেখা হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করছি, আমি বললাম টাটা দাও তুমি, সে দিল, আরেক বান্ধবী সে দিল, আমরা সবাই বাচ্চাদের স্কুল নেই, সরি বাচ্চাদের মানে স্কুলে সবাই পড়াশোনা করতো ওরা, তো তখন আমি তখন আমরা এই মায়েরা সব একসাথে বান্ধবী হয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ তোমরা যে আমি এই যে আমার আর একটা বান্ধবী, আমি এখানে এসেছি, বেশ ভালোই লাগছে সারাদিন পর বিকেলবেলায় কোথাও এসে, বছরের প্রথম দিন সবাই মিষ্টি মিষ্টি হাসি মিষ্টি মিষ্টি দিদি তোমার হিরো সালমান খানকে তুললাম, তাই আমি তোমার সালমান খানকে তুললাম হিরো। আর একটা কথা হচ্ছে যে সারা বছর তো যেমন হাসি দেখো বাবা ওনার সাথে সাধারণ করি, তাই না? তারপরে ভাগ্যে যা আছে পরেই দেখা যাবে, তো এখন যা হচ্ছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার ফ্রেন্ডরা সব বসে আছে, আমি সবাই যখন আসবে একসাথে আমি ভেবেছিলাম আসুক আরও অনেকেই আসে, কিন্তু সবাই যারা যারা আসি সবাই আসেনি, কিন্তু আমরা কিছু জন এসেছি, আমাদের স্কুল ফ্রেন্ডগুলো এসেছে আর একটা বৌদি এসেছিল, আমরা এই কদিনে ছিলাম, বেশ মজা করেছি, খুব ভালো লেগেছে, আমরা এই খুব মজা করেছি, ফটো তুলেছি, গল্প করেছি, আনন্দ করেছি। তারপরে কিন্তু যতটুকু সময় ছিল না আমরা এখানে বসে বসে সবাই মিলে এনজয় করেছি। তো চলো বন্ধুরা আমার ভিডিওটা তোমরা প্লিজ দেখো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো,
আর একটা কথা, তোমরা সর্বদা ভালো থাকো, আমাকে দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা। আর একটু অন্য মনুষ্য আছে, মনটা কেমন কেমন লাগছে, তাই না? চলো, টাটা, গুড নাইট, বাই।